নরম তুলতুলে স্পঞ্জের মতো জালিদার পারফেক্ট ধোকলা আজকের রেসিপি। গরম আসছে, এই সময় ধোকলাটা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু বাড়িতে অনেক সময় ধোকলা বানাতে গিয়ে দেখা যায় ধোকলাটা শক্ত হয়ে যাচ্ছে বা ফুলছে না। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাহলে যে কেউ এরকমই সুন্দর ধোকলা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তার সাথে বানাবো চটপটি চাটনি। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস কড়াইয়ে। তো এর জন্য আমি একটা বাটিতে কিছুটা নিয়ে নিলাম তেঁতুল, আর নিয়ে নিলাম কিছুটা জল। এবার তেঁতুল আর জলটাকে একসাথে একটুখানি ভালো করে হাত দিয়ে এরকম করে মেখে আমি মিনিমাম এক ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আরও একটা বাটি নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম এক চামচ, বড় চামচের এক চামচ নিয়ে নিলাম পাতিলেবুর রস। তাতে নিয়ে নিলাম কিছুটা আদা থেঁতো করে নিয়েছি, আর একটা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, চার পাঁচটা কারি পাতাকে এরকমই একদম কুচি কুচি করে ঝিরিঝিরি করে কেটে নিলাম, এক চিমটের মতো নিয়ে নিলাম হিং, আর নিয়ে নিলাম অল্প একটু নুন, এক চামচ নিয়ে নিলাম চিনি। এর মধ্যে নিয়ে নেব এক কাপ ভরে জল, এটা ঠান্ডা জলই নিয়ে নিয়েছি। এবার সবগুলোকে একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত চিনি এবং নুনটা ভালো করে মিশে যাচ্ছে। এবার এটাকে আমরা একটু সাইডে রেস্টের জন্য রেখে দেব। এবারে নিয়ে নেব এক কাপ ভরে বেসন, এখানে আমি প্যাকেটের বেসনই ইউজ করছি, যে কোনো বেসন নামা যেতে পারে। এবং এবারে একটা বড় একটা এরকম বোল নিয়ে নিলাম, তাতে বেসনটা নিয়ে অল্প পরিমাণে নিয়ে নেব হলুদ গুঁড়ো, এটার কালারটা খুব ভালো আসে হলুদ গুঁড়ের জন্য, সেই জন্য নিয়ে নিলাম। আর এবারে এটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আমরা যে জলটাকে রেডি করে রেখেছিলাম সেই জলটাকে, যে লেবুর জলটা ছিল, অল্প অল্প করে এরকম করে দিতে থাকবো, একবারে কিন্তু কখনোই জলটা দেব না। তো আবারও আমি এরকমভাবেই অল্প একটু আবারও নিলাম, নিয়ে এবারে বারবার করে দিয়ে দিয়ে জলটাকে একসাথে এরকমভাবে মেশাতে থাকবো বেসনটার সাথে। তো এভাবে বেশ কিছুক্ষণ ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এইরকমই একটা কনসিস্টেন্সিতে এটাকে নিয়ে আসবো। এবারে এটাকে একটা ঢাকা দিয়ে কমপক্ষে 15-20 মিনিট রেস্টে রেখে দিতে হবে, এই স্টেপটা মিস করলে কিন্তু হবে না। এবারে আমরা যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব, যে পাল্পটা আছে সেই পাল্পটা বের করে নিলাম। এবার একটা এরকম ছাঁকনি বা স্টেইনার নিয়ে নেব, নিয়ে আমরা এটাকে একটু ছেঁকে নেব, তাহলে পরে যে উপরে ছিবড়ে বা তেঁতুলের যে বীজগুলো আছে সেগুলোকে আলাদা করে নেওয়া যাবে। তো এটা আমাদের একদম রেডি হয়ে গেল। এবার একটা কড়া নিয়ে নিলাম, তাতে নিয়ে নিলাম তেল, অল্প একটু জিরে, নিয়ে নিলাম শুকনো লঙ্কা একটা, আর নিয়ে নেব অল্প একটু পরিমাণে ওই এক চিমটের মতো নিয়ে নিলাম হিং। এবারে আমরা যে তেঁতুলের পাল্পটা রেডি করে রেখেছিলাম ওটা এই সময়তে এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে এটা কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। যখন এটা এরকম ফুটতে শুরু করবে সেই সময় দিয়ে নিলাম একটু নুন, আর এক চামচ নিয়ে নেব গুড়, এটা আখের গুড় আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব প্রথমে। এরপর এটাকে একটু ফুটতে দেব, তো আর ফোটার সাথে সাথে এটা একটু ঘনও হয়ে যাবে। এবার ব্যালেন্সের জন্য, মানে মিষ্টির ব্যালেন্সের জন্য আরও একটু আমি দিয়ে দিলাম চিনি। চিনি দিলে পরে কালারটাও একটা সুন্দর একটা কালার এসে যাবে এর মধ্যে। এইভাবে আরও একটু এটাকে ঘন করে নেব। এরপর এটা আমরা দেখতেই পাচ্ছি এই কনসিস্টেন্সিতেই আমরা এটাকে নামিয়ে নেব, নামিয়ে একটা বাটিতে নামিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব, চাটনি তো এটা একটু ঠান্ডাই ভালো লাগবে। এদিকে একটা বসিয়ে দিলাম কড়া, তাতে দিয়ে নেব কিছুটা পরিমাণ জল, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর একটা ঢাকা দিয়ে দেব, জলটাকে ফুটতে দিয়ে দেব। এরকম একটা নিয়ে নেব কেক মোল্ড, কেক মোল্ড না থাকলে পরে যে কোনো বাটি বা ছড়ানো থালা বা ডিশ নেওয়া যেতে পারে। তাতে নিয়ে নেব কয়েক ড্রপস তেল, তো তেলটাকে খুব ভালো করে চারপাশ দিয়ে মাখিয়ে নেব, তাহলে পরে যখন আমাদের ধোকলাটা রেডি হবে না খুব সহজেই বেরিয়ে আসবে। এবারে আমরা দেখে নেব যে ব্যাটারটাকে আমরা রেডি করে রেখেছিলাম বেসনের, তো এই সময় আরও কিছুক্ষণ ধরে আমরা এরকম হুইক্স দিয়ে বা যে কোনো স্পুন দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে আবারও ঘুরিয়ে নেব, যত ভালো করে মেশাবো না তত ভালো তৈরি হবে আমাদের ধোকলা। এরপর এর মধ্যে নিয়ে নেব ইনো,
আমি এখানে লেমন ফ্লেভার যেটা সেই ইনোটা নিয়েছি, যে কোনো ফ্লেভারের ইনো এখানে নেওয়া যেতে পারে। এবার ইনোটা দিয়ে একদম হালকা হাতে আস্তে আস্তে করে মেশাতে থাকব। এই সময় কিন্তু খুব বেশি জোরে জোরে এটাকে মিক্সড করার একদম চেষ্টা করব না। তো আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবো যে এটা কতটা ফুলে গেছে এবং কতটা হালকা হয়ে গেছে। ব্যাটারটা যদি পারফেক্ট তৈরি হয় তাহলে ঢোকলা অবশ্যই ভালো হবেই। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটাই ঘন বা ঠিক হয়ে গেছে। তো আমরা এটাকে আর কিছু করব না, যে আমরা কেক মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম মোল্ডের মধ্যে আস্তে আস্তে করে এটাকে নিয়ে নেব। এবারে ভেতরের এয়ারটাকে একটু বাইরে বার করে নেওয়ার জন্য এটাকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে নেব। নিয়ে এবারে যে আমরা রেডি করে রেখেছিলাম কড়াটাকে, যে জল ফুটতে দিয়ে দিয়েছিলাম সেটাকে একটু খুলে নিলাম। নিয়ে যে স্ট্যান্ডের উপরে আমরা আস্তে করে বসিয়ে দিলাম কেক মোল্ডটাকে। দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। কম পক্ষে 20 থেকে 25 মিনিট এটা লাগবে হতে। তো এইভাবে 20-25 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। তো এবার 20-25 মিনিট পর আমি এটাকে একবার তুলবো, তুলে দেখে নেব যে কী অবস্থায় আছে। তো আমরা দেখতেই পাচ্ছি অনেকটা ফুলেও গেছে আর ওপর পোর্শনটা ড্রাই হয়ে গেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা একদম খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। তাও একটা এরকম টুথপিক দিয়ে একটু চেক করে নেব। তো দেখতেই পাচ্ছি পুরো ভেতরটাও পুরো ফুরফুরে হয়ে গেছে। তো এবারে একটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব, ওভেন কিন্তু অফ করে দেব। এবারে এর জন্য একটা তরকা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম 1 চামচের মতো তেল, 1 চামচের মতো নিয়ে নিলাম রাই সর্ষে, নিয়ে নেব ওই 1 চিমটের মতোই হিং, কয়েকটা নিয়ে নেব লঙ্কা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব 10-12টা কারি পাতা। দিয়ে খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর ফ্রাই করার সময় দেখে নিতে হবে যাতে পুড়ে না যায়। জাস্ট এই অবস্থাতে আমরা নিয়ে নেব বেশ অনেকটা পরিমাণ জল, মানে 2 কাপের মতো জল নিয়ে নিলাম। নিয়ে নিলাম 1 চামচ ভরে চিনি, আর স্বাদ মতো নিয়ে নিতে হবে নুন। দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এবার যখন এটা একদম ফুটে যাবে সেই সময় এটাকে একদম অফ করে দেব ওভেনটাকে। এবার চটপটি আনার জন্য এর মধ্যে নিয়ে নেব লেবুর রস। তো একটা লেবুর হাফ অংশটাকে আমি রস করে নিয়ে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। আমরা এবারে মোল্ডটাকে নিয়ে আসব। এবার দেখব যে আমাদের ঢোকলাটার কী অবস্থা আছে। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, কিন্তু একটু ওয়ার্ম বা হালকা গরম কিন্তু রয়েছে। তো সেই অবস্থাতেই আমরা এটাকে বার করার চেষ্টা করব। তো এখান থেকে দেখতেই পাচ্ছি খুলে যাচ্ছে, তবে তাও একটু রিস্ক নেব না। একটা ছুরি দিয়ে আমি সাইডটা একটু কেটে নিলাম। নিয়ে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো দেখো কত সুন্দর আমাদের ঢোকলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর একদম দেখো কতটা জালিদার, একদম কত সহজেই তৈরি হয়ে গেল। এবার আমরা এটাকে একটু কেটে নেব। তো কাটাটার সময়ও দেখতে পাচ্ছ কত সুন্দর একদম ফুরফুরেভাবে কাটা হয়ে যাচ্ছে। তো এবার তুলে একটু দেখিয়ে দিচ্ছি, একদম পুরো স্পঞ্জের মতো তৈরি হয়ে গেছে। তো এবার এগুলোকে না আরও ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো কাটাটা যে যেরকম পিস করতে চাও সেইভাবে এখানে কেটে নিতে পারো। তো আমি একটু এখানে ছোটো সাইজেরই পিসটা করে নিচ্ছি। নিয়ে এবারে এরকম একটা ডিপ কোনো বাটির মধ্যে আমরা নিয়ে নেব। বাটিটা কিন্তু একটু ডিপ বাটি নিয়ে নিতে হবে। এবার সমস্ত ঢোকলাগুলোকে আমরা আস্তে আস্তে করে এর মধ্যে সাজিয়ে দেব। এবার আমরা যে তরকাটা রেডি করে রেখেছিলাম সেই তরকাটা এই সময় এর মধ্যে দিয়ে দেব। আর তরকাটাও কিন্তু এই সময় হালকা গরম থাকতে হবে। ঢোকলাটাও হালকা গরম আর তরকাটাও হালকা গরম। তরকা কখনই খুব গরম অবস্থায় এর মধ্যে দেব না, তাহলে কিন্তু ঢোকলাটা নষ্ট হয়ে যাবে। এইভাবে 2 ঘন্টা এভাবেই ছেড়ে দেব। 2 ঘন্টা পর আমরা এটাকে তুলে নেব। এবার একটু দেখে নেব যে আমাদের ঢোকলাটার কী অবস্থা। তো পুরো যে জলটা ছিল জলটা পুরো সোক করে নিয়েছে। আর এবার দেখাচ্ছি সামনে থেকে, দেখো জালিগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাজিয়ে দেব, যে যেমন ইচ্ছে তেমন সাজিয়ে দিতে পারো। এবার ওপর দিয়ে সাজানোর জন্য একটু দিয়ে দেবো নারকেল কোড়া। আর বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, দোকানের ঢোকলার থেকে কোনো অংশে কম লাগবে না,
টেস্টে। তো আমি এবার একটা স্পুন দিয়ে এটাকে দেখাচ্ছি, দেখো কতটা জল সোক করে গেছে আর কেমন হলো সেই ফিডব্যাকটাও আমায় জানাবে। যদি তোমাদের আমার এই রেসিপিটি পছন্দ হয় তাহলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি এরকমই সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।